যেহেতু আমাদের বিচে নামতে বারণ করে দিয়েছে তো এখানে নামার কোনো প্রয়োজন নেই। তো এই জায়গাটা এসে ভাই আলাদাই আনন্দ লাগছে, আলাদাই ভালো লাগছে। সে আমরা নিচে ওই রাস্তা দিয়ে এসেছিলাম আঁকাবাঁকা, এই জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু সেই রাস্তাটা রয়েছে। তো এখানে এসে আমার দুটো জিনিস খুব প্রবলেম মনে হয়েছে, দ্যাট ইজ ওয়াচ টাওয়ারের সাইডে কোনো ব্যারিকেড ছিল না, তো বড়দের সে ডাস্টবিন দু এক জায়গায় মাঝে মাঝে রেখে দেওয়া যায়, তাহলে মানুষ একটু সচেতনমূলকভাবে ডাস্টবিনে সেগুলো ফেলতো, প্লাস্টিকটা মাটির নষ্ট করতো না। আর আদারওয়াইজ জঙ্গলটা খুবই ভালো লেগেছে ঘুরে ঘুরে দেখতে, এবং যারা টাকি ট্যুরিস্ট স্পটে আসবেন তারা মাস্ট কলকাতা ভিজিট করবেন, মিনি সুন্দরবন। এখানে আসতে মাত্র 10 টাকা টিকিট মূল্য নেয়, তো অবশ্যই এখানে আসুন এবং ঘুরে দেখুন প্রকৃতির আর এক সৌন্দর্য। তো চেকপোস্টে আমরা আধার কার্ড জমা দিয়ে চলে এসেছি মিনি সুন্দরবনের দিকে। সবাই এখানে 10 টাকা করে ভ্যানে করে আসছিল, কিন্তু আমাদের যে টোটোওয়ালা উনি বললেন যে কোনো 10 টাকায় টোটো করে যাওয়ার দরকার নেই, একটু সামান্যই দূর। তো সত্যিই তাই, একদম কাছাকাছি, ফালতু 10 টাকা করে খরচা না করে আপনারা পায়ে হেঁটেই চলে আসতে পারেন। এবং সামনে যে আরেকটা চেকপোস্ট রয়েছে সেখান থেকে আপনাকে 10 টাকা করে টিকিট কেটে গোলপাতার জঙ্গল বা মিনি সুন্দরবন আপনাকে যেতে হবে। তো এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে 10 টাকা দিয়ে টিকিট কেটে নিয়ে আপনাদেরকে যেতে হবে সামনের দিকে। তো চলুন সামনের দিকে যেয়ে গিয়ে দেখা যাক কেমন জায়গা। তো ফাইনালি আমরা গোলপাতার জঙ্গলে চলে এসেছি। গোলপাতার জঙ্গলে যেতে গেলে ওখান থেকে আমরা যেটা টিকিট কাটলাম, ওখান থেকে টিকিট কেটে এরকম আঁকা বাঁকা ব্রিজ রাস্তা রয়েছে সেখান থেকে আপনাদের যেতে হবে, আর বন জঙ্গলের মধ্যে দিয়ে আস্তে আস্তে হাঁটতে হবে আর এখানকার সৌন্দর্য উপভোগ করতে হবে। তো আমার সামনে রয়েছে রোহিত রানা, ওরাও ভিডিও করছে, তার সাথে আমরাও করছি। যারা আসতে পারেনি, যারা আমার ভিউয়ার্সরা, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর বলবেন যে কেমন লাগলো আপনাদেরকে। আর আগে আমরা ভিডিওতে দেখবো যে কারা এখানে ঘুরতে, অনেকেই ঘুরতে এসছে। আর এখানটায় গোলপাতাগুলোকে আপনারা দেখতে পারেন ক্লোজ অ্যাঙ্গেল থেকে। ফাইনালি দিস ইজ দ্য গোলপাতা ফরেস্ট অ্যান্ড ওয়েলকাম টু মিনি সুন্দরবন। তো এখানটায় ম্যাক্সিমাম দেখছিলাম যে টুরিস্টরা আসছেন আর গোলপাতা মাস্ট ভিজিট করছেন। যারা টাকি স্পটে ঘুরতে আসছেন তারা অবশ্যই গোলপাতা ফরেস্টটাও ভিজিট করবেন, তারপর এখানে দেখার মতো সুন্দর জায়গা রয়েছে। তো গার্ডরা আমাদেরকে একটা জিনিস সাবধান করে দিয়েছেন কি বিচে না নামতে, তার কারণ এখানটায় কাদা ভর্তি, এখান থেকে উঠতে নানারকম সমস্যা হতেই পারে। আর তার সাথে সাথে ওয়াচ টাওয়ারে উঠাটা নিজেদের দায়িত্বে উঠতে বলেছেন, তো আমাদের হাতে সময় অনেক কম আছে কারণ কি আমরা অনেক লেটে চলে এসেছি। তো আমরা চেষ্টা করবো কি অল্প সময়ের মধ্যে পুরো গোলপাতা জঙ্গলটা ঘুরে দেখানো। সাথে থাকুন এবং মজা নিতে থাকুন গোলপাতা ভিজিটটাকে। এরকম আঁকাবাদা ব্রিজ পথ দিয়ে আপনার কিন্তু ভিতরের দিকে যেতে পারবেন এবং সুন্দর সুন্দর দৃশ্য আরো ওয়েট করছে আপনাদের জন্য। তো ভিডিওটা পুরোটা দেখবেন। যেহেতু আমাদের বিচে নামতে বারণ করে দিয়েছে তো এখানে নামার কোনো প্রয়োজন নেই। রানা এখন ঘুরতে এসে কেমন লাগছে? তো আমার সাথে রোহিত রয়েছে, তো রোহিতের থেকে জেনে নিই কেমন লাগছে ঘুরতে। তো টাকি ভ্রমণের একটা বেস্ট প্লেস হচ্ছে গোলপাতা জঙ্গল বা মিনি সুন্দরবন। আর এখানে এসে যেটা আপনার মাস্ট করতেই মন চাইবে সেটা হচ্ছে এখানকার বিভিন্ন লোকেশনে ছবি তুলতে। তো দেখতে পাচ্ছেন রোহিত আর
রানা ওখানে ফটো তুলছে, তার সাথে সাথে আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি কলকাতা জঙ্গলের সাইট সিইং গুলো। এখানে এই আঁকা বাঁকা ব্রিজ পথগুলোর মাঝখান দিয়ে হাঁটতে আপনার দারুণ লাগবে, আর তার সাথে সাথে প্রাকৃতিক এই সবুজের মধ্যে কিছুক্ষণ সময় কাটাতে দারুণ লাগবে। তো গোলপাতার জঙ্গলে আমি যেটা একটা ভালো জিনিস লক্ষ্য করছি, সেটা গোলপাতার থেকে বেশি কেওড়া গাছ আর অন্য অন্য যে গাছগুলো আছে সেগুলো একটু বেশি রয়েছে। তাই গোলপাতার নাম না দিয়ে একটা কেওড়া পাতার বন নাম রাখলেই বেশ ভালো হতো। আর এরকম সরু আঁকা বাঁকা রাস্তা দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাব। এর মধ্যে দু একটা বাঘ থাকলেও থাকতে পারে, কিন্তু না, এখানে বাঘের সংখ্যা নেই। যারা যারা টাকিতে আসবেন, গোলপাতার জঙ্গলে আসবেন, তারা অবশ্যই তাদের নিজের আই কার্ডটা নিয়ে আসবেন, নাহলে ওই পোস্টের ওখানটায়, চেক পোস্টের ওখানটায় অনেক রকম অসুবিধা আমাদের পড়তে হয়েছে। কি আমাদের তিনজনের কাছে মাত্র একজনের আমাদের আই কার্ড ছিল, তো একটু সমস্যা করছিল, কিন্তু রিকোয়েস্ট করা তো উনি আমাদেরকে আসতে দিয়েছেন। তো অবশ্যই যারা আসবেন তারা নিজেদের আই কার্ডটা সাথে নিয়ে আসবেন, নাহলে আমার মতো আপনাদেরও অসুবিধায় পড়তে হতে পারে। তো আমরা ওয়াচ টাওয়ারের সামনে চলে এসেছি। এবার যেহেতু আমাদের ওখানে বলে দিয়েছে কি নিজের দায়িত্বে এখানে উঠতে, সামনে দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার, কালো কালারের আর লাল কালার। তো ওদের থেকে একটু সাবধান, ওরা ওদের মতো খেলছে, ওদেরকে খেলতে দিন। আমরা চলে আসি ওয়াচ টাওয়ারের উপরে। তো এই জায়গাটা এসে ভাই আলাদাই আনন্দ লাগছে, আলাদাই ভালো লাগছে। পুরো একদম ওয়াচ টাওয়ারের মাথা আমরা চলে এসেছি, আর নিচের দিকে দেখতেই পাচ্ছেন জঙ্গলটা অনেক গভীর, কিন্তু নিচে অতিরিক্ত পরিমাণে কাদা থাকায় নিচে আমরা নামতে পারছি না। দেখতে পাচ্ছেন অনেকটা হাই ডিস্টেন্সে রয়েছে, আমার সামনে রানা রয়েছে। দেখুন এই সাইডটা, দেখুন সে আমরা নিচে ওই রাস্তা দিয়ে এসেছিলাম আঁকা বাঁকা এই জঙ্গলের মধ্যে দিয়ে, কিন্তু সেই রাস্তাটা রয়েছে, কিন্তু জঙ্গল এত ঘন তার কারণে আমরা দেখতেই পাচ্ছি না। তো এই ভিউ পয়েন্টটা কিন্তু বেস্ট ভিউ পয়েন্ট, গোলপাতা জঙ্গলে আসলে কিন্তু আপনারা এই জায়গাটায় অবশ্যই আসবেন, কিন্তু এখানে সাবধানে থাকবেন, সাইডে কোনো ব্যারিকেড করে দেওয়া নেই, তো তার কারণে অনেক রকম অসুবিধায় পড়তে পারেন, বা কোনো অসাবধান হলেই কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। তো যেহেতু আমাদের হাতে সময় অনেক কম, তাই আমরা এখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করবো না, এখান থেকে আমরা চলে যাবো। তো এই পর্যন্ত আজকে ভিডিওটা। তো এই ওয়াচ টাওয়ারে উঠে আমার একটা জিনিস যেটা প্রবলেম মনে হচ্ছে, সেটা হচ্ছে ওয়াচ টাওয়ারের সিঁড়িগুলোতে কোনো রকম ব্যারিকেড করা নেই। তো কর্তৃপক্ষের কাছে আমার এটা আবেদন, যদি ভিডিওটা আপনাদের পর্যন্ত পৌঁছে থাকে তাহলে অবশ্যই একটা ব্যারিকেডের ব্যবস্থা করবেন, তার কারণ এই ওয়াচ টাওয়ারটিতে বাচ্চারা, বড়দের সাথে সাথে বাচ্চারা উঠছে, কিন্তু সাইডে কোনো ব্যারিকেড দেওয়া নেই, কোনো অসাবধানতার কারণে তাদের কোনো অসুবিধা হতেই পারে, তাই কাইন্ডলি এটা একটু দেখবেন। আর তাছাড়া গোলপাতার জঙ্গলটা সত্যি অসম্ভব সুন্দর, এখানে নিস্তব্ধ পরিবেশের সাথে সাথে এখানকার জঙ্গলের অনুভূতি এক আলাদাই আনন্দের সৃষ্টি করবে আপনার মনে, তাই একটা কোনো উইকেন্ডে আপনি গোলপাতার জঙ্গল ভিজিট অবশ্যই করুন। তো এই থ্রি পয়েন্টটাতে যখন আপনি চলে আসবেন, তখন যদি আপনি আপনার লেফট সাইডটাতে চলে যান তাহলে নদীর সাইডটা, নদীর ভিউ পয়েন্টটাতে চলে যেতে পারবেন, আর আপনি যদি ওয়াচ টাওয়ারের দিকে যেতে চান তাহলে এই সাইডটাতে আপনাকে যেতে হবে। আর তার সাথে আপনি এখানে দেখতে পাবেন খুব সুন্দর সুন্দর মশারি নেটের আপনি এখানে পেয়ে যাবেন, দাদার কাছ থেকে জিজ্ঞেস করে নেবো। দাদা একটু বলুন এগুলো দাম কিরকম কি রয়েছে? আপনার মশারি নিলে আপনার 220 টাকা থেকে শুরু, আর 2500 টাকা জোড়া পর্যন্ত বাংলাদেশের মশারি। আচ্ছা আচ্ছা, আপনার তো দাদার থেকে শুনেই নিলেন, এখানে বাংলাদেশ গামছা আছে 50 টাকার থেকে শুরু, 50 টাকার থেকে 120 টাকা পর্যন্ত পিস। আমার বাড়ি বসিরহাটের কাছাকাছি। লুঙ্গি আপনি 160 টাকার থেকে পাবেন, 950 টাকা পর্যন্ত পিস।
এগুলো মশারি কথা ঢুকে দিয়ে আছে একটা করে দেই না কৃষ্ণ পুলিশ না স্যার এমন এমন করে দরকার নেই দাদার থেকে আমরা শুনে নিলাম এখানে ওনার প্রোডাক্টগুলো বাংলাদেশি প্রোডাক্টও রয়েছে, তো খুব ভালো ভালো জিনিস আমি ওখানে দেখতে পেলাম, তার সাথে দামগুলোও দেখলাম রিজনেবল প্রাইসে। তো যারা ওখান থেকে নিতে চাইছেন অবশ্যই আসবেন, উনি আমার কাছে রিকোয়েস্ট করছিল ওগুলো দেখানোর, তার জন্য আমি দেখিয়ে দিলাম। আর তার সাথে সাথে দেখে নিই, এগুলো হচ্ছে গোলপাতা, আর এখানে গোলপাতার থেকে বেশি কেওড়া পাতাটাই আমি দেখতে পাচ্ছি। রাস্তার সাইডে ডাস্টবিন করে দিলে মনে হয় খুব ভালো হতো, তাহলে লোকজন এই সমস্ত প্লাস্টিক বটলগুলো গাছে না ঝুলিয়ে ডাস্টবিনগুলোতে দিতে পারত। তো এখানে এসে আমার দুটো জিনিস খুব প্রবলেম মনে হয়েছে, দ্যাট ইজ ওয়াচ টাওয়ারের সাইডে কোনো ব্যারিকেড ছিল না, তো বড়দের সাথে সাথে বাচ্চারাও উঠছিল, তো সেটা একটু প্রবলেম হতে পারে, একটু অসাবধান হলেই কোনো একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই কর্তৃপক্ষকে জানাবো যদি ওখানে একটু ব্যারিকেডটা কমপ্লিট করে দেওয়া যেত। আর তার সাথে সাথে এখানে অনেক প্লাস্টিক বটল ফটল দেখলাম সাইডে অনেকে ফেলে দিচ্ছে, তো তার জন্য যদি একটু ডাস্টবিন দু এক জায়গায় মাঝে মাঝে রেখে দেওয়া যায় তাহলে মানুষ একটু সচেতনমূলকভাবে ডাস্টবিনে সেগুলো ফেলতো, প্লাস্টিকটা মাটি নষ্ট করতো না। আর আদারওয়াইজ জঙ্গলটা খুবই ভালো লেগেছে ঘুরে ঘুরে দেখতে, এবং যারা টাকি টুরিস্ট স্পটে আসবেন তারা মাস্ট কলকাতা ভিজিট করবেন মিনি সুন্দরবন। এখানে আসতে মাত্র 10 টাকা টিকিট মূল্য নেয়, তো অবশ্যই এখানে আসুন এবং ঘুরে দেখুন প্রকৃতির আর এক সৌন্দর্য। তো ভিডিওটাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা ক্ষমার চোখে দেখবে, আর এই ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর যারা ফার্স্ট টাইম ভিডিওটা দেখবে অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করে দিও, চাইলে তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটা শেয়ার করতে পারো।